আসসালামু আলাইকুম আমার ভিওয়ার্স আশা করি তোমরা ভালো আছো আল্লাহ শেষ সহমত আমিও ভালো আছি তো এই যে দেখছো আমার পাশে একজন তা দিদি একটা ইউটিউবার এসকে চ্যানেল আছে দিদি রান্নার ওই যে দেখতে আসছো তোমরা কিন্তু লাইটের আলোতে বোঝা যায় না তা আমি সেলিনা মামুনি আসি দিদির বাসায় আমি একটা ইউটিউবার দুই ইউটিউবার একসাথে বসা আমার ভিউয়ার্স তোমরা যারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার বলকটা দেখো দেশ বিদেশ বৈশা কাতর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নাই পুরো বলকটা দেখবা দিদির বাসায় আজকে আমরা অনেকক্ষণ থাকবো পুরা বাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো দিদি একটা অমায়িক মানুষ একদম মায়াবী মুখখানা খুবই ভদ্র তা আমি আর সেলিনা মামুনি আসছি সেলিনা মামুনির বাসার সাথেই দিদির বাসা বাসাটা তে পুরো বাড়িটা দেখাবো তে আম যখন ছিল দিদি আসতে বলছিল তখন সময় পাই নাই তে আজকে তোমাদের সাথে বলকটা শেয়ার করবো দিদির পুরা বাড়িটা না এই যে আমার দিদির নান রুটি বানাইতেছে তোমরা দেখো এটা আমার দিদি এই যে তার বাসায় আসছি এই যে দিদির চ্যানেলে দিদি রান্না করতেছে দেখো দিদি আমরা বেশিক্ষণ বসবো না আসেন আপনার আশেপাশে দেখি আর একটু দেখি আসে দেখবো দিদির অনেক সুন্দর দিদির বাসাটা ধরুন এটি থো থো থোপ থৌ থো না আমি এই যে আমার দিদির বাসাটা আমি পুরা তোমাদের সাথে শেয়ার করতেছি দিদি আমাকে নিমন্ত্রণ করছে যে অনেক আমজাম ছিল আবার সুন্দর ফুল গাছ মরিচ গাছ

দিদির বাসাটা হইলো সেলিনা মামুনির বাসা আর দিদির বাসা একদম পাশাপাশি রাস্তার এই পার আর ওই পার দোনোজনের বাসা তো তোমরা আমার ভিউয়ার্স যারা আসো তার চ্যানেলটাও ফলো করো দেখো আমরা নতুন যারা আছি ইউটিউবার তোমরা আমাদেরকে বেশি বেশি করে একটু শেয়ার করবা যারা দেশ বিদেশ বৈশাখ দেখো তারা একটু শেয়ার করবা আর অনেক লোক আছে সাবস্ক্রাইব ছাড়া আমাদের চ্যানেলগুলো দেখে তোমরা সাবস্ক্রাইবও করে দিবা আমার ভিউয়ার্সরা হ্যাঁ

ফুল দিদি লাগে যে যে ফুল গাছ কাজ কি করবা নিয়নে আচ্ছা নিয়নে এই ফুল লাগে আপনার প্রতিদিন দিদি পূজা সুন্দর সুন্দর

কই যাইবা আখির সরকারের চাকরির মধ্যে সব যোগ্য দিয়ে নিবে আর ওই আপনার নাই এই সাপোর্ট করতে পারবো না কেউ দিদি একটা বড় মনের মানুষ খুব ভদ্র সেলিনা মামুনিকে আমাকে অনেক আদর যত্ন করলো অনেক ভালো লাগলো ব্যবহারটা তার ছেলে মেয়েরা শিক্ষিত লেখাপড়া করতেছে এখনো শুকনা খাবার নিয়ে আসবো যাও কিসে বিকাল হয়ে গেছে এটা দিদির ঘরের পিসটা রাত্রে শিয়াল ডা না দিদি

আমার বিয়ে আসরা এই যে দিদির বাসায় একদম সন্ধ্যা হয়ে গেছে দিদি না হইলে এখানে পাঁচ ছয় আইটেমের আচার দিছে প্লাস এটা ওনার নিজের গাছের আম এখানে মুরুব্বা আছে বেশ বড় বড় এত আচার কি খাওয়া যায় অনেক আচার আর গ্যারানে মৌ করছে রান্না দিদির এত ভালো সবচেয়ে বেশি ভালো লাগছে এই আচারটা এটা খাইতেও টেস্ট কিন্তু দেখতেও অনেক সুন্দর অসাধারণ আচারটা হয়েছে দিদির এখন আমরা বের হয়ে যাব দিদি আমাদেরকে একটু আগায় দিবে দিদির রুমে দরজা জানালা সব লাগাইতেছে একদম অমায়িক একজন মানুষ খুব ভদ্র ছেলেরও ভদ্র তার ছেলেরা পড়ালেখা করতেছে যে ছেলে না আমি এখন আমরা বের হয়ে যাবেন দেখেন একটু পরে হাসা যাও

এগুলোটা সোজা গেল একদম ওচা একটা বাড়ি আছে বাড়িটা আমার ওচা মানে যে না ওকে যান দিদি দিদিটা বিদায় দিয়ে দিল আচ্ছা আল্লাহ হাফেজ